একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বিপুল সমর্থনে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী সরকার যখন বিদায় হয়, ছাত্র শ্রমিক জনতা তাদেরকে যখন উৎখাত করে এবং সরকার প্রধান যখন পালিয়ে যান, তিনি পদত্যাগ করলেন কি করলেন না এটা খুবই প্রাসঙ্গিক কোনো প্রশ্ন নয়, এটা একেবারেই গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নয়। তিনি একটা কাগজে কি লিখলেন না এটা একেবারেই গুরুত্বপূর্ণ মনোযোগের কোনো প্রশ্ন নয়, কারণ মানুষ তাকে উচ্ছেদ করেছে, তাকে উৎখাত করেছে এবং তিনি পালিয়ে আত্মরক্ষা করবার তিনি চেষ্টা করেছেন। সারা দুনিয়াতে যেখানে অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, যেখানে গণজাগরণের মধ্য দিয়ে সরকাররা পালিয়ে যায়, সেখানে কি কাগজ রেখে গেলেন সেটাকে ধরে আলাপ আলোচনার কোনো প্রশ্ন, কোনো সুযোগ রাজনৈতিকভাবে নেই, নৈতিকভাবে নেই। সুতরাং প্রশ্নটা ইতিমধ্যেই মীমাংসিত হয়েছে। হ্যাঁ, তারপরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি এরপরে যে বক্তব্য দিয়েছেন, হার্ড কপি তিনি পাননি, সেটা তার, তিনি সেই হার্ড কপি কোথায় আছে, কি করেছেন সেটা তার বিষয়। এরপরে বঙ্গভবন থেকে স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন যে এটা একটা মীমাংসিত প্রশ্ন। হাসিনা পালিয়ে গেছেন, তিনি পদত্যাগ করে গেছেন এবং রেফারেন্স নিয়ে অন্তর্বর্তী সরকার হয়েছে এবং দেশে অভ্যুত্থান পরবর্তী সরকার তারা দায়িত্ব পালন করছেন। সুতরাং এটা নিয়ে আমি খুব স্পষ্টতই মনে করি এটা নিয়ে কোনো সাংবিধানিক সংকট তৈরি করবার তেমন কোনো সুযোগ, তেমন কোনো অবকাশ নেই। হ্যাঁ, এখানে নৈতিকতার যদি প্রশ্ন বলেন, একসাথে দুটো জিনিস সত্য হতে পারেন না। একবার পদত্যাগপত্র পেয়েছেন, আবার বললেন হার্ড কপিটা নাই, একসঙ্গে দুটো জিনিস সত্য না। রাষ্ট্রপতি পদের যে মর্যাদা, তার যে গুরুত্ব, তার যে সম্মান, এরকম জায়গা থেকে এরকম দুরকম কথাটা বলা যায় না। এটা এক ধরনের নৈতিক স্খলনের পর্যায়ে এটা পড়ে। সুতরাং এ ব্যাপারে তার দিক থেকে যদি আরও কোনো বক্তব্য দরকার হয়, তার আত্মসমালোচনা কি, আত্মোপলব্ধি কি, এ ব্যাপারে নিশ্চয়ই রাষ্ট্রপতি এবং তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ তিনি করবেন। আর তারপরে এখন তো সংসদ নাই যে সংসদ তাকে ইমপিচ করবে, তাকে যে বিচার করবে, কোনো সংসদ নাই। এবং ইতিমধ্যেই তিনি পদত্যাগ করতে পারেন স্পিকারের কাছে। এই মুহূর্তে স্পিকার তিনি নিজেও পদত্যাগ করেছেন স্পিকারের পদ থেকে। অনেকগুলো সাংবিধানিক জটিলতার প্রশ্ন আছে, কিন্তু আবার দেশবাসী, আবার রাজনৈতিক দল, অভ্যুত্থানকারী ছাত্র জনতা তারা যদি আবার চায়, তাহলে এই সংকটের সমাধানও বের করাটা অসম্ভব না। যেটাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি, বিশেষ অবস্থায় বিশেষ সিদ্ধান্ত, সেই সুযোগও আছে। আমি এই প্রসঙ্গে শুধু যেটা বলবো, বঙ্গভবনে এরকম তার সামনে যথেচ্ছ বিক্ষোভ যেগুলো চলছে, এগুলোকে আমি মনে করি এগুলোকে বন্ধ করা দরকার। কারণ কারণ এগুলো ইতিমধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন অন্তর্বর্তী সরকার, তারা রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে কথাবার্তা বলবেন, প্রয়োজন বোধে আবারও উচ্চ আদালতের রেফারেন্স নেওয়া যেতে পারে। কিন্তু আমি উদ্বিগ্ন এটাকে ধরে একটা পরিস্থিতি তৈরি করা, এটাকে ধরে একটা উত্তেজনা তৈরি করা, এটাকে ধরে একটা ভাগ বিভক্তি, একটা বিভাজনের জায়গা তৈরি করা। কারণ এখনো পর্যন্ত ফাঁক ফোকর দিয়ে পতিত ফ্যাসিবাদী সরকার নানা কায়দায় তারা কিন্তু ফিরে আসার তৎপরতা এখনও অব্যাহত আছে। নানাভাবে এই সরকারের দুর্বলতা, ঘাটতি, তার ত্রুটি, নানা সমন্বয়হীনতার সুযোগ নিয়ে তারা কিন্তু আবারও উঠে আসতে চায়। সুতরাং আমাদের দিক থেকে রাজনৈতিক উইজডমের পরিচয় দেওয়া দরকার, দূরদর্শিতার পরিচয় দেওয়া দরকার। অভ্যুত্থানের সাফল্য, বিজয়টাকে আমরা সংরক্ষণ করব এবং সংরক্ষণ করে রাজনৈতিক দলসহ সবাইকে আস্থা নিয়ে আমরা ভবিষ্যতের দিকে তাকাবো।